আমরা সিলসিলার চেঞ্জ এটা ধারাবাহিক চালা ছিল তিন বছর, এটা বড় মজবুত। আর পাকপালত বোমা দেশ মশহুর যে তরিকাও, এই তরিকাও বলাইয়া এখনো জমিস, এটার শক্তি বা এটা তকনিয়ত যেটা, এটা আরো বহুত 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 বাড়িয়েছে। সালাসিলের তৈবার যে বুজুর্গ যেতে চষি নিয়েছেন, আর এই যে বসুর সাহিত্য তরিকা যেটা আপনার সামনে আসছে, এটা এটা তালিম তরিকার যেটা নিকির আজকার এটার নিয়ম আছে, সিলসিলা দর সিলসিলা সজরার মাধ্যমে আচ্ছা সাত কিল্লা পর্যন্ত বসি অর্থাৎ আপনার কিছু দেখিয়ে গেছে। তরিকত জিম্মাদার এই সিলসিলার বর্তমান খলিফা প্রশাসন আল্লাহ তোমার তাহলে ইসায়ারে আমার মাথা লিখে দীর্ঘদিন বাকি রাখো সুস্থ শরীরে রাখিয়া এই তরিকত খেদমত আঞ্জাম দিবার তৌফিক আল্লাহ তার আগ্রহ। সাথে সাথে তার যে মিশন, এই মিশনটা শোনাই দেবার তৌফিক দরকার। হাজিরিন, আমরা লিখেছি যে সাহিত্য তরিকা চিস্তিয়া কাদরিয়া লস্কর দিয়ে মধ্য দিয়ে এই সাহিত্য তরিকার মাঝে একমাত্র চিস্তিয়া তরিকার জিকির জুড়েও আছে, একমাত্র চিস্তিয়া তরিকার জিকির জুড়ে কাদরিয়া লস্কর দিয়ে মধ্য দিয়ে আমি কারো সমালোচনা করি না, কিন্তু প্রসঙ্গে হইতো আজকাল কাদরি বই নসবন্দি বই অনেকে দূরে দূরে জিকির করেন, আর এই জিকির করতে গিয়া বহু কিছু নতুন ভাবে আবিষ্কার করে যেটা মোটেও সালাসিলে তৈবার এই সিলসিলার সাথে কোনো সম্পর্ক নাই। কিছু সময় পরে বরফত সেইবার পাতে নিশ্চয়ই জিকির ভরাই বা তরবিয়ত দিবা, এটা চিস্তিয়া তরিকা। বাকি তরিকা আমার জিকির আছে, এটা মাকামাত বা লতিকা বৈজ্ঞতা একমাত্র চিস্তিয়া তরিকার জিকির জুড়েও হয়। আর একটা কথা জানা দরকার, আমি আপনারা যেমন জিকির লাগি তোলা প্রস্তুতি হিসাবে তোলা কইতাম, যে আসলে আমার যে মূল্য ওয়াজর প্রস্তুতি নাই, একটু কইবার মতো প্রস্তুতি নাই, কারণ শারীরিক সমস্যার কারণে আমি কোনো প্রস্তুতি নিছি না। চিস্তিয়া তরিকার জিকির যেটা করই তার নিয়ম আছে, এটা যদি করেন বর্তমানে সব কিছু দৈনন্দিন জীবনে ফরজ ওয়াজি সুন্নত নফল সব কিছু পরিবর্তন করে গেছে মানুষে, এই ক্ষেত্রে তরিকার জিকির অবলম্বলা পরিবর্তন করে গেছে। জিকির আজকারিতা কিন্তু নকল এবাদতর মধ্যে, নকল এবাদত কিন্তু করেন ঘুষা মিশি এখতিয়ার করেন, নীরবে করেন লুকাইয়া করেন, ব্যতিক্রম জিকির, ব্যতিক্রমটা হইল জিকির।
এটাও কিন্তু নফল ইবাদতের মধ্যে। এটা জুড়ে পড়েন এবং এটা এখন ইয়াও করেন, এটা কারণ আছে। আমি লবান্তের যেটা শুনছি ওটাও হইয়া একলা করতা, আপনি যদি নিয়ম জানেন না একলা তো করতে পারতেন না, বই বইয়া উইত না। সজনের মধ্যে আশিটা বইয়াও উইত না, প্র্যাকটিক্যাল করতাম। এখন বইয়া জিকির করলে পয়লা দায় দা যেটা হইল ওইটা হইল আপনি নিয়ম জানলা হিটলা। আর এখন বইয়া জিকির করলে সবচেয়ে বেশি যে ফায়দাও এটা হইল যে জিকির মহফিল শরীক হইলে, জিকির মহফিল শরীক হইলে এই মহফিল আল্লাহ নেককার বন্দা হল যারা উপস্থিত থাকে, আল্লাহ আল্লাহ যারা উপস্থিত থাকে, মুকর্রবিনের মধ্যে যারা উপস্থিত থাকে, তারা ওসিলায় আমার মতো গুণাগার বলে আল্লাহ মাফ করে দেবে। এক কথায় এটা পাওয়া যায় যে জিকির মহফিল শরীক হইলে নেককারকের ওসিলায় আমার মতো গুণাগারক বলে আল্লাহ মাফ করে দিলেন, অর্থাৎ মাফি হাসিলর একটা জরিয়া বা ওসিলা বলে আল্লাহ তাবারক ও তাআলা নিজামে খিলাফত বিভিন্ন ভাবে শুনলে ফিরিশতা ওপর বিভিন্ন দায়িত্ব আছে, দুনিয়ার নিজাম পরিচালনার লাগি বাতিনি আর একটা হুকুমত ছিল। এটা সাধারণত রসুত বা আবদাল্লাহর মাধ্যমে অলিহলের মাধ্যমে, কারণ এরা আল্লাহ নবীর নাইব প্রতিনিধি, কেয়ামত পর্যন্ত কোন নবী এইটা নাই, এখানে আমরা সবে জানি। তাই এই আল্লাহর নিজামের খিলাফত দায়িত্বটা পালন করে আল্লাহর উলি। একটা প্রসঙ্গের সাথে এখনো মনে হইল, কইলে ছোটবেলার ঘটনা, আমরা বাহির ছোটটা তো দেখছি এখন থেকে বেশি বেশি তো বিভিন্ন ধরনের ফাগল দেখা, সাধারণত দেখলে এটা ফাগল মানুষ তো বাহির, তো আমরা ছাড়াও তো আরো বহুত মানুষ আছেন, বহুত কৃষিমন মানুষ আছে, ঠাক্কা তো কোনো কোনো ফাগল লাগে, কিছু দুষ্টামি করতাম, লাগালাগি করতাম। একদিন বাবার সুকুত করছে, আমি আর মুফতি সব সম্ভবত ডাকাইয়া আনছি, আমরা কিছু কিতাব নাই করছি, তবে ডাকাইয়া আনছি, আনিয়া যে নসিহত করছেন ওটা এই পর্যন্ত গাইড বান্ধি আল্লাহ আসছি স্মরণ আসছে থাকবো ইনশাআল্লাহ। কইসলা এটার লাগালাগি দেখিয়া ওখানে কইসলা বললে, ও যে একজন মানুষ এটা তুমি দিন চিন্তা, এরার মধ্যে একগুলো মানুষ আল্লাহর ফাগল আছে, এরার মধ্যে একগুলো মানুষ আল্লাহর ফাগল আছে, যেহেতু চিন্তায় নাই এরা খান্দাও বিড়িও না, আবার এরা এনকারও করি না। আমরা সিলেটি ভাষায় বললে বুঝিও না, জি এর ফলে যেটা পয়সা নিতে এলো যে এরা আমাদের যেগুলো আল্লাহর পাগল আছে জাহিরা শরীয়তর কোন আলামত তার মধ্যে নাই, কিন্তু কাল কেয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই পাগল গুলো আলাদা রাখি দিবে অনুষ্ঠানাদি শেষ হইলে, বিচার কার্য শেষ হইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা
তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করিয়ে কইবা, এরা আমার পাগল, এরা আমার পাগল, আপনি এরা লাগে শফাত সম্মুখ আল্লাহ তার হাবিবর দ্বারা শফাত করিয়া এরা বেশ তো দাখিল করবা আল্লাহর পাগল। এর থেকে সবক কতটুকু হয়েছি যে বহুত মানুষ ইতিহাস দেখলে দেখা যায় অলি বুজুর্গ হলেও অনেকে মানে না, মানছে না, একেবারে পিছন থেকে দরকার খাজা গরিব নওয়াজ দেখুকা জি, আরো আগে গেলেও আইমায় মসজিদের মধ্যেও বেড়াচেরা আছে, আইমায় বোকা হল ব্যাপারও আছে, অনেকে অনেক পছন্দ করে না। এই ক্ষেত্রে যে নসিহত পাইছি এটা সারা সংসার হইল, আপনার যদি মনে ধরেন আপনার যদি মনে চায় না তাই দেখে দূরে থাকুক, আপনার এই জ্ঞান নাই, চক্ষু নাই, এই জ্ঞান এই চক্ষু নাই, আপনি এই বিভাগের মানুষ নাই, তাইলে সমালোচনাটা কি অন্তত হতে পাশিয়া রাখতে হোক নাই দেখো। আমিও বিদাধারণের তৈরি করতে উদ্দেশ্য ওটা তো হইয়া যে আজকাল সমালোচনা আলোচনা সমালোচনা এবং কি ফাল্লাত লইয়া মা ফুলক হয় ইত্যাদি থেকে বিরত থাকুন যে আপনার বাপ হয় তাইলে আপনি খাসক লইন যদি তাইলে আপনার ফায়দা হইতে পারে, কিন্তু যদি আলোচনা সমালোচনা করে তাইলে নিজের ক্ষতি হইব। অলি আপনার সাথে আদালতি করিয়া তো দুর্নীতি পর্যন্ত ইতিহাস দেখা গেছে যে কেউ কামিয়াবি আসিল তার আছে না, বরং নিজের অস্তিত্বরে একেবারে বিলীন করে হয়ে গেছে, সতর্কতা বিভাগ আলাদা, বিভাগ আলাদা, একটা দেশ চলে বিভিন্ন বিভাগ, বিভিন্ন বিভাগ, দুই শতাধিক বিভাগ আছে, এক বিভাগের মানুষের যদি এই বিভাগের মানুষের সমালোচনা হয়ে চলব বা তুই না জব তো হইব, তুমি তো এই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, ওখানেও আমার শেষ, আমি যখন বুঝছি ওখানে বুঝলাম আল্লাহ আপনাকে এইভাবে বুঝার এবং শয়তানের অশ্বাস থেকে বাঁচবার লাগে আল্লাহর কাছে আপনার পানা সইয়া শয়তানের অশ্বাস থাকে দুঃখা থাকিয়া। তবে জিকিরের কথা বলছিলাম আল্লাহর পক্ষ থাকিয়া একগুলো মান একগুলো ফিরিশতা মকরর করা আছে, বিভিন্ন দায়িত্বে বিভিন্ন ধরনের ফিরিশতা আছে, রোজানা আমার আমল সকাল বিকাল একগুলো ফিরিশতা হবে নেই, এটা তো সব রোজানা আছে, আর এই একগুলো ফিরিশতা এরা একমাত্র দায়িত্ব হইল কোন জায়গার আল্লাহর বন্দা হলে উপস্থিত হইয়া এখানে জমিয়া আল্লাহর জিকির করা ও সম্বাদকটা আল্লাহর দরবারে পৌঁছাইয়া দিতা। এখানে বোধ যুক্তিবোধ কথা আছে আল্লাহ যাত্রা নাই না, আল্লাহ যাত্রা ও যে আমরা জমা হয়েছি আল্লাহ যাত্রা নেইটা যাত্রা কোনো পয়সা আল্লাহ ইজা আরাদা শাইয়ান আইয়া কুল আল্লাহু কুন ফায়াকুন, মাফ করে দিলেই তো শেষ মাতুই না, কিন্তু আলোকগুলো ফিরিশতা মকরর করে আল্লাহ এটার মধ্যে বেদ আছে লম্বা কথাও
শাসনকে হইল আল্লাহ সাইন আমলারে মাফ করিয়ে দিত, আল্লাহ সাইন আমলারে মাফ করিয়ে দিত। তবে একটা করিনার দরকার, একটা করিনা একটা সুতার দরকার। এমনিতে মাফ করিয়া দিলে তো সবর দিলই হতে পারিব বলে আমার জানে চায়, আমার নফসে যা চায় করি, পরবর্তী তো মাঝে যাইব, এ কথা আইব না, মাথুই না কি কথা আইব। মাফ করে দিতে চাই না, আর বিশেষ করে যেহেতু আমরা সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন রাউহুম বিল উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তাই আল্লাহ সাইন তার হাবিবুল উম্মতকে দুনিয়াতে কি পাক সাফ করিয়া নিতা। যখন আল্লাহ তাআলা দুইটা প্রস্তাব দিবা, দুইটার মধ্যে একটা গ্রহণ করতাম, প্রথম প্রস্তাব হইব আল্লাহ ডাকিয়া হইব ইয়া মুহাম্মদ, আপনার অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাবি লই যাব, যারা কোন হিসাব নাই, অথবা সফাতের ইখতিয়ার করবা। আল্লাহ রবিকে বলবেন প্রথম প্রস্তাবটা তো কত সুন্দর প্রস্তাব, অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাবি লই যাব, যারা কোন হিসাব নিকাশ, কিন্তু আমি যদি আমার অর্ধেক উন্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে যাইতে, পরবর্তীতে আমার অর্ধেক উন্মত রই দিই বা তার নাকি আমি কোনো সুপারিশ বা সফাত করতাম, তাই আমি প্রথম প্রস্তাব গ্রহণ করতাম না, আমি সফাত এখতিয়ার করবো, আর আমি আমার শেষ উন্মত পর্যন্ত আল্লাহর দরবারে সফাত করতে পারব। আমি বলছিলাম আল্লাহ রবিকে তার শেষ উম্মত পর্যন্ত সফাত করতে পারবো, আল্লাহ রবি পেরেশান থাকবো, যখন আদম আলাইহিসাল্লাম থেকে লইয়া ঈসা আলাইহিসাল্লাম পর্যন্ত সব নবী হলে, সব নবী হলে যখন নফসি নফসি হইবা, তখন আল্লাহ রবিকে তো উন্মতি উন্মতি হইবা, আল্লাহ রবিবের পেরেশানি সম্পর্কে বুঝা যায়। আপনি জাপিজার দিয়া আল্লাহ তাআলা আমি আপনি জিজ্ঞাসা করে দিয়া রসুল আল্লাহ কাল কেয়ামতের দিন আপনার সাথে মোলাকাত কই নসিব হইব, কোন জায়গা আপনার সাথে মোলাকাত হইব, আল্লাহ রবিবে বলবেন ও জাপির তুমি আমাদের তিন জায়গা তালাশ করিও, তিন জায়গা থেকে আপনাকে তোমার রেফাই দেয়, হয়তো আমাদের নিধানোর দ্বারা তালাশ করিও, যদি এখানে না পাও তাইলে সিরাতের দ্বারা তালাশ করিও, যদি এখানে না পাও তাইলে হাউজিক কৌশলের দ্বারা তালাশ করিও, তিন জায়গার মধ্যে এক জায়গা ছিল আল্লাহ ফিরিজকে সব তার মা তার উম্মত কি কোন জায়গাতে আসছে তার করে এই ক্ষেত্রে
বিজানো কোনো ব্যক্তির কোনো আল্লাহ বন্দা আল্লাহ হাবিবের উন্মত নিকিবদীর মাফজু করিব গুনাহ বেশি নেকি হব, গুনাহ বেশি নেকি হব, তাইলে তো গুনার পাল্লা বাদি হয়ে যাবো না মাথুই না গুনার পাল্লা বাদি হয়ে যাবে। ফিরিশতা হলে এই ব্যক্তির যখন উদ্দেশ্যে লইয়া বলো আল্লাহ 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 হাবিব শাফিউল মুজদিবিন রাউফুল বিল উম্মত ফেরেশতা লইয়া মিজানুর দারোয়ায় বা আইয়া ফিরিশতা আপনার জিজ্ঞাসা করবা যে এই ব্যক্তিরে কই লইয়া যাও, ফিরিশতা হলে জবাব দিবা এই ব্যক্তির নেকি কম গুণা বেশি। আপনারা কতটুকু খেয়াল করছেন আমি জানি না, ফিরিশতা হলে আরো সংক্ষেপে জবাব দিলে ওই তো নানি দুজকল হইয়া যাই মাতই না, এই জবাব দিলে হইল না ওদের হইল, কিন্তু জবটা কিলা দিস বলে এই ব্যক্তির গুণা বেশি আর নাকি এই জবাব কি তার জবাব এই তোকে বলি কৈফতর জবাব, এটা জবটা হইল কৈফতর জবাব। আমরা হই নানি বলি আমার কিছু করার না এটা হলো বলো এটা কৈফতর জবাব, আমরা ঋণ কিচ্ছু নাই এই ব্যক্তির নাকি কম হয়েছে আর গুণা বেশি হয়ে গেছে এই যে জবাব দিস আগে দিলে হয়েছে এই সময়ের ভিত্তি কোন পরিবর্তন তো হয়েছে না হয়েছে তখন এই মুহূর্তে আল্লাহর হাবিবে এক আনমিল্লা মানে ও এক থাপ পরিমাণ আনলির এক থাপ পরিমাণ কাগজ নেকির পাল্লা রাখি দিবা সাথে সাথে নেকির পাল্লা বাড়িয়ে দিবা। তখন এই ব্যক্তির পরিচয় জিজ্ঞাসা করবা আপনি আমার এই মহা সংকট উদ্ধার করলাম অত বড় সাহায্য করলাম আমাদের উদ্ধার আপনি কারণ বাইরে বলি সময় কেউ কেউ একটা নেকি দিয়ে সাহায্য করতো না কেউ কেউ একটা নেকি দিয়েও সাহায্য করতো না এমনকি আওলাদেও মা বাবাকে একটা নেকি দিয়ে সাহায্য করতাম না মা বাবা আওলাদ দিয়ে একটা নেকি দিয়া সাহায্য করতে না সবেও নফসি নফসি করিবা এরকম হইব এরকম হইব একেবারে এখানে কি লাগিয়ে আসতেছ আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া কইবা দেখো দুনিয়াতে হ্যাঁ কত সম্পর্ক মা বাবা আওলাদ ভাই বিরা দর আত্মীয় স্বজন দুস্থাস না আসুই আসলাম দেখো কেন গেছে এটা নেকি পাও আল্লাহ মহলত দিবা আল্লাহ তার বন্ধু আপনার মহব্বত করেন আপনার মহব্বত করেন আপনার সাজা দিবার লাগি শাস্তি দিবার লাগি আল্লাহ সৃষ্টি করছেন না দুনিয়ায় তো দেখি আমরা যে কেউ যদি কোনো জিনিস তৈরি করে বা না এতে তার এই জিনিসের লাগি একটা আলাদা এক্সট্রা অর্ডিনারি মায়া থাকে সম্পর্ক থাকে আল্লাহ আমাদের সৃষ্টি করছেন যখন আল্লাহ ইবার লাগি না আল্লাহ
আল্লাহ জানার মহব্বত হলো, এই মহব্বতের ইজহার করবার তখন দুনিয়ায় কেটে এমনি অত মহব্বত বাবা বললে আল্লাহ যে মাটি ছুঁয়ে পড়ে এখন দৈ আল্লাহ বললে মা বাপে এখন দৈ দেখো তোমার তো মহব্বত দেখো আর আমার মহব্বত দেখো ভাই কি এই ক্ষেত্রে মা যদি আওলাদের কাছে কি এমন দাবি উপস্থাপন করবা যে দাবির অস্বীকার করার মতো কোন সুযোগ নাই, অস্বীকার দেখিল লাগি আটিস আওলাদের কাছে গিয়া তুইবা বাবারে আমি আজ একটা নিকিল লাগিয়ে আটিছি আমি তোমাদের 10 মাস মেটে রাখছি আমার রক্ত খাওয়াইছি আমি তোমার 10 মাস পেটে রাখছি আমার রক্ত হয়ে তোমার ফালিছি বহুত তকলিফ সহ্য করছি তোমার জন্মের সময় আমার এই অবস্থা আসলো পরবর্তীতে আমার বুকুর দুধ খাওয়াইছি তোমার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি আমি নিজে আরাম না নিয়ে তোমার আরাম দিয়ে রাখছি বেটা আমি আজকে কিল লাগিয়ে আসছি জানি না আমার কি অবস্থা হইব নফসি নফসি কইবা এইভাবে সব গাছ মা বাপ ভাই বিরাজ আওলাদ সব গাছ মারিয়া এই বাচ্চা বাচ্চা নেই কিছু সহ্য করত না মায়ুস হইয়া ফিরত আইতরা আল্লাহর হুকমে এমন এক ব্যক্তির সাথে রাস্তা দেখো হইব যে ব্যক্তির কাছে নেকি বলতে একটাও আছে কটা একটাই মাত্র এই জিজ্ঞাসা করো বাবা তুমি তো কেন শান্তি তাই তার ঘটনা কইবা বলি আমি একটা নেকির লাগিয়ে আসছিলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে মোহলত দিছিলা আমি আমার আওলাদ আমার মা বাপ আমার ভাই বিনাদর আত্মীয় স্বজন সবার কাছে থাকি মায়ুস হইয়া বিরতাই ছিল আমার একটা নেকি নি সাহায্য পেয়েছে তখন এই আল্লাহর বন্দা সাথে সাথে সিদ্ধান্ত নি বাকি আর কইবা আমার তো মালিকে আমার যে সাজা দিন শাস্তি দিন আমি তো সাদাল লায়ক আমি তো এখানে নেকি নিয়ে যেতাম পারতাম না মা তুই না আমার মালিকে আমার সাথে যে ব্যবহার করে বলবা আমি এখানে কিনি যাইতাম পারতাম না আমার তো রাজা অবদারিত তাই তুমি ও নে কি নেও কি নিয়ে তুমি ভালো এই ব্যক্তি কি নে কি ভাইয়া নাজাত ছাইলেন মা তুই না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ব্যক্তির দেখিয়া কইবা তলব বলো হইব দেখিয়া কইবা বন্দা আমার বন্দা আমার মাফ করে দিতাম আমি তুই আমার উপরে ভরসা করি আমার এক বন্দারে সাহায্য করছ আমি তোর মাফ করে দেব কোথরে কত সুতায় আমার মাফ করিয়া দিবা আমল দিয়াও আমল দিয়ে মাফি আসি তোমরা বহু কঠিন যদি না আল্লাহ যদি না আল্লাহ কঠিন তো এই ব্যক্তি যখন বিধান তখন নেকির পাল্লা বাড়ি নিয়ে দিব আল্লাহ রবিবে যখন আগলির এক টাপ পরিমাণ খাবার রাখবা নেকির পাল্লার সাথে সাথে বাড়িয়ে দিব এই ব্যক্তি নাজাত ফাইলি বা ফাইয়া পরিচয় দিতে আল্লাহ হবিবে তখন ফরমাইবা
পরিচয় দিবার লইবার, তুমি যে আমার বিরুদ্ধে রুশুরি পড়লে আমি আমানত রাখলাম ও আমার আমানতের প্রয়োগ করলাম। আমি আমার আমানতের খাবো বললাম না দুরুশরী পড়ি দুরুশরী মা জাল্লাহ ইস্তাগফিরুল্লাহ, যদি সবে বাদ দিলে যে আল্লাহ রবিবার কোনো ক্ষতি হইব কি আমরা পড়ি আমরা বিজন্য আল্লাহ রকম তামিল করি মাতিন না, এমন কোনো কাজ আসেনি যেটা আল্লাহ বলেন আমরাও করি আল্লাহ বলেন আসেনি, কোনটা একমাত্র তো দূর ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. এলা কিন্তু তরিকত ফলাও না সবব দিন তো আপনারা সবল জানা আছে কমসে কম 200 বার দুরুশরী পড়ো, আর তো যারা আকবর অধিকার আছে দুরুশরী বলার অধিকার আছে, খালি পাঁচ বারত না এটা, হ্যাঁ আরবে আজমে আফ্রিকা থেকে নিয়ে দুনিয়ার সব জায়গাতে ইংরেজি পড়া হয় জালাই গুলা জালাই গুল থেকে সমস্ত অধিকাটা হইল দুরুশ্য। যাই হোক এই আল্লাহ নবীকে পরিচয় দিবা, আর কিনা তুমি যে আমার উপরে দুরুশ্যী পড়লে আমি আমানত রাখলাম ও আমার আমানত প্রয়োগ করলাম। হাজিরিন দুরুশরী পড়বে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আদম আলাইহিসসালাম গেছে হাশরের ময়দানে যখন সূর্য নিকটে আইব, সূর্য যখন নিকটে আইব এগুলো আল্লাহর আশর ছায়ার তলে যাইবা গিয়া সূর্য নিকটে আইব ইখানে সব মুমিন কাফির মুশরিক সব তাকবা মাতুইন না ফুল বনি আদম তাকবা, এর লাগি অবস্থা বেঁধে দার্জালি অবস্থা বেঁধে মানুষ গান বা গানতে গানতে এটা তো কিলা তো আন্দাজের বাইরে কোনো আন্দাজ চুকুরি বুঝেই যেত না, এটা তো বাল প্রায় হাজার নাই লাখ পাওয়ার বাল থাকিও গরম বেশি বল তুই না, এখন সূর্য কতক্ষণ দূর হই 9,30,000 মাইল দূর হই খন্ড লাখ কত কিলোমিটার দূরে ও তেল যাতাম করিনি আমরা মাতুইন না, তখন যখন নিকটে আইব গুজরাট থেকে লাভ করব, হ্যাঁ মানুষ বেদে মানুষ বেদে কারণ পানি এক পর্যন্ত ডুবি থাকব গাবর মত আর সর্বোচ্চ কানন নথি পর্যন্ত এগুলো ডুবি দিব গামর শরীরের গুস্ত তখন জড়িয়া পড়ব শরীরতে গুস্ত বড় পেরেশানি আর ডর ডরাইবা পেরেশান হইবা ডরাইবা এই অবস্থাটা কি মানে এই যদি আর একটু বাড়ে মাতুই না শেষ নেই মাতুই না এমনি যে অবস্থা এর ফলে যদি আর একটু বাড়ে কারণ নথি পর্যন্ত ধরি দিছে আর একটু বাড়লে তো নাক কান বন্ধ হয়ে যাবে কি ডরাইবা আর পেরেশান হইবা এখান থেকে এই অবস্থা থেকে উদ্ধার হয়ে থাকে তো এগুলো পরামর্শ ক্রমে
আল্লাহ রাবি হজরতে আদম আলাইহিস সালাম উনি কিছু দেখলাম যাবই বা আমি তা আবুল বাশার আপনি আদম সন্তান হল আদি পিতা আপনার সন্তান হল যে এই অবস্থা আপনি দেখলেন না আপনি আল্লাহর কাছে সমাধ করো তা কেমন শুরুই যাও বিচার শুরুই যাও এটা তো বোঝার কথা বিচার শুরুই গেলে ফয়সল হয়ে দিব কয়টা এনে নাইলে আদম আলাইহিস সালামের জবাব দিবা সফাত আমার নাই সফাত আমার নাই আর ওই যে নিষিদ্ধ গাছের ফল খাইছিল ওটা উল্লেখ করবা আর কইবা এই দিন আল্লাহ তাবারাকা তাআলা আমার উপরে যেভাবে গুসা করছে এর আগেও করল রূপে করছে এরকম গুসা করছে না এর পরে ওই রকম করল রূপে গুসা করছে না আমি জানি না আমার কি অবস্থা হইব নফসি নফসি করবা তবে ফাঁসিয়া দিবা নোয়ালাইছিল আবার কোন কোন রেওয়ায়ত আছে সরাসরি ইব্রাহিম কলিজুল্লাহর কাছে দিবা তবে বেশিরভাগ রেওয়ায়ত নূহ আলাইহিসসালামের কাছে দিবা আর নূহ আলাইহিসসালামের কাছে দেওয়ার কারণ হলো তাই তো শরীয়ত প্রাপ্ত সর্বপ্রথম নবী আর তার মধ্যে আদমের স্থানীয় পথ আদমের স্থানীয় পথ তার যে গিয়ে তার লোকল কাম লাগাইয়া হইবা সফাতুল লাগি আল্লাহর দরবারে সফাতুল লাগি সাইবা তাই নয় জবাব দিবা সফাত আমার নাই সফাত আমার নাই হও তান বেটার ঘটনা তান যে লোক জিনিস ওটা উল্লেখ করবা করিয়া ওগুলা বইবা বলে আমার উঠে যে লাল্লাহ গুসা করছে আগে পরে ফেরুন এইরকম গুসা করছে নফসি নফসি করবা তুমি তাই ফাঁসিয়া দিবা লাউজি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে তাই আল্লাহর দোস্ত তার কাছে যাও ইব্রাহিম খলিলুল্লাহ এরকম জবাব দিবা তার লফজিস আছে ওটা উল্লেখ করি নফসি নফসি বইবা তাই ফাঁসিয়া দিবা লাউজি মুসা কালিমুল্লাহর কাছে এই সরাসরি আল্লাহর সাথে কথা বলছো তার কাছে যাও তাই আল্লাহর কাছে সুপারিশ মুসা আলাইহিসসালামে হোক জবাব দিবা শেষ পর্যন্ত নফসি নফসি কইবা ফাঁসিয়া দিবা মোহাম্মদ রসুল্লাহ এগুলো আল্লাহ হাবিবুর দরবারে হাজির হইবা সমাজ লাগি আলোচ করবা আল্লাহ রবিকে আদম আলাইহিসসালাম থেকে যদিও আমি সংক্ষেপে কইছি আদতে আদম থেকে লিয়া ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সবে জারদারি কিচ্ছা কইছে জারদারি কিচ্ছা কইছে অপারগতা প্রকাশ করছে জবাব নাই নিজের লাগি না এটাও কইছে আর নফসি নফসি কইছে আল্লাহ রবি দরবারে যখন এতগুলো আরজ করবো আল্লাহ রবি দুইটা শব্দ দ্বারা একটা বাক্য শুধু উচ্চারণ করবা আল্লাহ রবিকে বলো মাইবা আনা আল্লাহ আনা এই জন্যই অর্থাৎ তুমি তো নিয়েছো সুপারিশ লাগি সফাতুল লাগি সফাতুল লাগি তো আমি সফাতুল ইজাজত আমার আমি সফাত আনালা ও যে সফাত করবা কেমন শুরু হইতো এটা ইটালিয়ান পর্য সফাতে খুবরা সফাতে খুবরা ইসফাতুল মুহতাদ কুরবনি আদম আর আদম আলাইহিসসালাম থেকে লিয়া ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সব নবী রাসূল কই ইসফাতুল মুহতাদ হইবা কারণ ইসফাত ব্যতীত কিয়ামত শুরু হইত না কিসব শুরু হইত এটা নাম হইল সফাতে কিলা সফাত করবা এটা নফিস তাই হোক আল্লাহ রাব্বি উম্মতের লাগি পেরেশান তাকবা সফাত রে ইখতিয়ার করবা শেষ উম্মত পর্যন্ত আল্লাহর দরবারে সফাত করতে তাকবা এই যে সফাত কিরকম করবো এটা লক্ষা করছেন আমি দিকে যাইয়ার না আল্লাহ রবিকে আল্লাহ দরবারও হ্যাঁ আল্লাহর হুকুমে এটা থাকি যাবো এই গায়কের লেগে লোক বই তো আমি বলছিলাম আল্লাহ রবি উম্মতের লেগে পেরে শান্ত আমার মনে হয়েছে তো কি আল্লাহ সাইন তার হাবিবর এই পেরেশানিটা
দুনিয়ায় লাগব বলে যেটা তার হাবিবুর উম্মতের দুনিয়াটা কি বেদুনা ফুরিয়া পাকসা ফুরিয়া দিতে চাই না। হাজিরিন এটার লাগে করিনার দরকার হয়, মাহফিল লাগে করিনার প্রয়োজন। সাধারণত আমরা তো হলো উনিয়া ইসি হলো উনি যে আপনি অন্তত লোককে মাফি চাই না, আর সর্বনিম্ন হইল আপনি যারা মাফি হাসির হোসেনের সঙ্গী বন্ধা মাতুই না সঙ্গী বন্ধা খালি স্নেহতে তোবা করলে আল্লাহ মাফ করে দেবে। এটা আল্লাহর ফজল, এটা ইনসাফের বহুত ঊর্ধ্বে, শত নয় শত সহস্র ঊর্ধ্বে ব্যাপার। এটা মাফ করে দেওয়া এটা আল্লাহর ফজল, ইনসাফ নয় ইনসাফ। চক্র আসল কোন জায়গাত আল্লাহর বন্ধ হলে আল্লাহর জিকির করতে ও সম্বাদটা আল্লাহর দরবারে পৌঁছিয়ে দিতা পৌঁছিয়ে দিত। আল্লাহ তাবারক তাআলা সব দেখা, ইনো আল্লাহ করিনা সৃষ্টি করে, করিনাটা হইল জিকির, করিনাটা হইল মাতুই না জিকির। আর আল্লাহ জিনিসটা সাক্ষী বানায়, তারপরেও ফিরিস্তা হলে এতরাজ করে, ফিরিস্তা হলে যখন এই সম্বাদ বসাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাথে সাথে ফিরিস্তা হলের উদ্দেশ্য করে বললো ফিরিস্তা হল তুমি সাক্ষী থাকো, তুমি তাই সাক্ষী থাকো আমার বন্ধা হলে তুমি আমার জিকির করতে আমি আমার বন্ধা হলে মাফ করে দেবে। ওটা আমি আগে বলছিলাম যে জিকির মাফিল চুরি করলে তখন ফিরিস্তা হলে দুইটা এতরাজ করো, এটা স্বাভাবিক এতরাজ। ফিরিস্তা হলে কইব আল্লাহ ই মাহফিল সব জিকির ইরাদা লইয়া জমা হইছে না, অর্থাৎ নিয়ত নাই দেখছে দেখিয়া শরীক হইছে, তখন দুইটা যাইবা বলি এরা মাফি পাইবে না, এরা মাফ করে দিলে না, তারা তো নিয়ত নাই। আর যে এতরাজটা মূল করবা এটা হইল এই জিকির মাহফিল উপস্থিত হনেওয়ালার মধ্যে থেকে কিছু মানুষের নাম উল্লেখ করবা, অমুক 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 এই মজলিসে উপস্থিত হাজিরিন, এই অমুক অমুক হইয়া গেলে নাম লইবা এরা গুণাগার মানুষ, এরা গুণাগার মানুষ। অর্থাৎ ফিরিস্তা হলে কথা বুঝাইবা বলে আল্লাহ তুমি মাফ করে দিলে এই মজলিসে তো অমুক 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 ব্যক্তি গুণাগার মানুষও উপস্থিত আছে। তখন আল্লাহ তাআলা তাহলে আবার ফিরিস্তা হলে উদ্দেশ্য করি কইব ও ফিরিস্তা হল তুমি দেন যারা নাম নিছ, তুমি দেন যারা নাম উল্লেখ করছ এরা এই এরার সাথে মিশে গেছে, এরা এই এরার সাথে মিশে গেছে, এখন হয়ে গেছে একত্রিত হয়ে গেছে, তারা নিজের থেকে আলাদা হইতো চায় না, আমিও তাদের আলাদা করতাম চাই, আমি আমার নিকার বন্ধ করেছিল তার বাপ করিয়া ফেলাইছি। পরিণাম লাগে সুতার লাগে এমনিতে হবে মাতুই না। তো জিকির যখন হইব আপনার তরগিব দিবার লাগে হইয়া জিকির মহফিল হইলে শরীর করে দেন মাতুই না। আজকাল তো বিভিন্ন ফিরকার কিছু মৌলিক বিষয় আছে ইতার লাগে, ইতার কোন ধরনের জি পাখির চিন্তা ভাবনা আপনার ঠিক না, আবারও দুয়ারিয়ার আমি এইটা এই সমস্ত মহফিলের শরীরকে আপনি সত্যিকারের জিকির নিয়মটা জানেন না। আজকাল তো জিকির নিয়ম যদি ইতার শরীর না হইলে আপনি হইতে কি শিক্ষা যা লাগে সেই শিক্ষা, অর্থাৎ আমরা মোবল্লি নকল যারা ওয়াইজি নকল যারা মাশাল্লাহ আজকাল তো
বোধ করলে বৌতে জিকির আবিষ্কার করছি কোনটা সঠিক, আমি আমার মতো আমার জিকিরা বোধ হয় বুঝে ওটা উঠি। আর যেমন জিকির আছে এটা গোলাপ নিচেও লাগে না, এটা সাময়িক, এত নাচানাচি গালাগালি ছাড়া কিচ্ছু কমায় না। এর লাগি যারা তরিকত এই দায়রার ভিতরে আসেন সবার লাগে জরুরি হইল উচিত হইব যে দীর্ঘ নিয়ম পদ্ধতি জানতা এই সমস্ত মফিল ও শরীফ আদের জন্য কোনো হয়, আর বিশেষ করে তো কুন্তলিত প্রত্যেক মাসে তিন দিনও লিখল মফিল হয় মতই না, যা শরীর কই জানি আজ তার বরকত ইতা কইয়া আমার মতো মানুষের ইতা কইয়া ঠিকও নাই আর তো বুঝেই জমা করতাম না। তো আল্লাহ আমরা তৌফিক দিতা আমাদের দুশোই প্রকাশ সাল্লাল্লাহু আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। এই সমস্ত যারা আল্লাহ আকলে সলিম দিচ্ছেন আমি এখানে নাম না লইয়া সংক্ষেপে হইছি যে আজকাল যে তাহলেও মন্ত্রা বুঝলা জি মাতুই না সব কিছু পরিবর্তন হয়ে গেছে, মানুষের নিজের ইচ্ছা মতো চললেন। তো ক্ষেত্রে আমার যেমন কয়েছিল যে দুইটা বিষয় যে আজকাল যে বদ্র সুমা শুরু হয়েছে মানে বদ্র সুমা তখন এরা খাই গেছে চতুর্দিকে, এর মাঝে একটা ফরজ আর একটা সুন্নতর ব্যাপারে পুরা বিদার লেখা হয়েছে। ফরজ এটা হইল আজকালকে হজরে উমরার দ্বারা পরিবর্তন করে গেছে, হজ ফরজ না এনে হজ ফরজ না এনে ইসলামের পাঁচটা রুকুনের মাঝে একটা রুকুন নেয়নি কলমা নামাজ রোজা হজ জানতে হবে জাকাতের কোনো মাত্র নাই, কোনো মাত্র জাকাতের কোনো মাত্র নাই, হারাম হালাল যাই না যাই তার কোনো ভালাই রয়েছে না। ইসলামের মূল রুকুন পাঁচটার মধ্যে একটা হজ, এই হজটারে পরিবর্তন করে গেছে। হয়তো আমাদের ও সেন্সে হয়েছে এইগুলো তো হবেন জায়গার মানুষ জমবা কিছু আলোচনা হইলে মানুষের মাঝে একটা সচেতনতা আইতে পারে, এর কারণে আমরা কইয়া আমি এটাকে গ্রহণ করছি কি হচ্ছে আমার সময় সুযোগ হয় কই। আজকাল মানুষ হজে যাইতে লাগে 5 লাখ 6 লাখ টাকা লাগে, 1,30,000-32,000 টাকা এই 1,50,000 ভিতরে উমরা করা যায় জি, 13,000-14,000 মানুষ যায় বাংলাদেশ থেকে উমরা মাশাআল্লাহ যায় প্রতিদিনও যাইতে আইয়া এরা ফিরত আইয়া কই ছোট হজ করে দিছে উমরা হজ করে দিছে কই না জি, ছোট হজ করে দিছে উমরা হজ করে দিছে এটা নয়া এখন ওটা ইস্তেলা ব্যবহার হয়, এর আগে আমরা হতাম ডাকাত গেলে কি বড় হজ হইতে এখন কিন্তু এখন কিন্তু আগে তো এটা এখানে প্রকাশ্যে ওই তো ডাকাত গেলে কি বড় হজ হইতে আমার নিজের কানে মন্ত্রী এয়ারপোর্ট দাওয়াত পেয়ে আসি জি হজ থেকে ফিরত আইছি আমরা এয়ারপোর্ট দুতলা থেকে নিয়েছিলাম কি মাইকলিয়া যে হজ পরিপূর্ণ করবার লাগে একটা চিল্লা লাগে গেলে এটা বলা কিন্তু পরিপূর্ণ হয়েছে না অথচ আল্লাহ হবিবে বলবেন তোমরা হজ শেষ করে তাড়াতাড়ি তোমরা আহল ইয়ালোর কাছে পৌঁছো তার দাঁড়িয়ে থাকার ঠিকানা লোকিয়া
এরপর বাড়ির যে এবার আগে সিগনাল লাগাইয়া দেয় তা তো বল পরিপূর্ণ হই যাই হোক, এটা এখন আর বেশ শোনাও না যায় না, কিন্তু এমন নতুন ইস্তেলা যেটা শুরু হয়েছে এটা হইল উমরা করিয়া ইয়া বই ছোট হয়তো করে দিছে, উমরা হয়তো করে দিছে সাবল হজ হয়ে গেছে হস্ত বৎসর একদিন হজ বৎসর একদিন নির্দিষ্ট দিন আছে দিল হজ মাসন নয় তারিখ আলফার তারিখে মাতুই না আলফার ময়দানে উপস্থিতির নাম হইল হজ, আলফার ময়দানে উপস্থিতির নাম হইল হজ, আলফার ময়দানে উপস্থিত না হইতে পারলে হজ এই বছরের হজ গেছে এর লাগি আল্লাহ প্রত্যেকটা রাইত আগের দিন করে অলৌ হিসাব জি আজকে চান্দর মনে করে 7 তারিখও রায় 7 তারিখ শুরু হয়ে গেছে সূর্য ডুবার পর থেকে কালকে সুবে 7 তারিখ পর্যন্ত 7 তারিখ মাতুই না ওটাও হিসাব আলফার তারিখে একমাত্র আলফার লাইটটা হইল হুকমান হুকমান আলফার লাইটটা হইল আলফার দিনের শেষে আলফার দিনের শেষে যদি কেউ দিন আলফার ময়দানে উপস্থিত হইতে পারে না এহরাম লইয়া তাইলে এই রায় হাতটাকে সুবে সাধিকর আগ পর্যন্ত এক মুহূর্ত লাগিয়ে আলফার ময়দানে উপস্থিত হয়ে গেলে তার মজা দেয় তার উকুবে আলফা তার উকুবে আলফা আলবার ময়দানে উপস্থিত না হইলে এটার কোনো তালাফি নাই সংশোধনী নাই হজ ফজ হইলে হজ হইল আলবার ময়দানের উপস্থিতি সংক্ষেপ বুঝতে পারছি উমরা বছর ফার্স্ট দিন ব্যতীত আস্তা বছর 355 দিনের মাঝে 350 দিন উমরা করা যায় শুধু ফার্স্ট দিন ব্যতীত ফার্স্ট দিন হইল দুই ঈদের দুই দিন আর আয়ামে তশরিকর তিন দিন এই পাঁচ দিন ব্যতীত সমস্ত বৎসর উমরা করা যায় উমরা হইল সুন্নতে মুআক্কাদা উমরা হইল সুন্নতে মুআক্কাদা আর হজ হইল ফরজ হজ হইল ফরজ ইসলাম রুকুনের মধ্যে একটা ফরজ তবে জিন্দেগীতে একবার ফরজ জিন্দেগীত একবার ফরজ আইয়া দিয়া পৈত্রায় আমরা দেখি তো উমরার যাই অনেকেই যারা হজ ফরজ নাই ও খুব ঠান্ডা কোটা করি আমরা চেনতেও দিন আত্মীয় স্বজনেও দিন এটা বহুত মানুষ আছে সব কষ্ট করি মাসলা যদি দেখো তাহলে দেখবা এখন ভিখারি মানুষ ভিখারি মানুষের মধ্যে হজ ফরজ নাই পাতই না হজ ফরজ নাই কিন্তু দিক করি করিয়া তার কোনো জ্ঞান নাই দৈন আল্লাহর ঘর আছে কিন্তু বিক করি করি গেলে যদি কাবা শরীফের সামনে আল্লাহর ঘরের সামনে পৌঁছে যায় তাইলে তার উপরে হজ ফরজ হয়ে যাব তাইলে তার উপরে হজ ফরজ হয়ে যাব এই যে উমরার যাইতরা মানুষ এরা অনেক রূপে হজ ফরজ নাই আমরা সবসময় দিককে এটা বহুত বেশিরভাগ আত্মীয় স্বজনে জি অন্য ওখান থেকে আমরা সাহায্য করি পাঠাই আর দিতে পারি না এরা আলো হজ করবার নেই সে পিতা হইল এখন হজ বরজ আসলো না কিন্তু ইনো গেছেন কি হজ বরজ হয়ে গেছেন না মাতুই না হজ ফরজ একটা রুকুন ইসলামর ওটারে
উমরার দ্বারা সুন্নতে মুআক্কাদার দ্বারা পরিবর্তন করে দিয়েছে। জিজ্ঞাসা করে উমরার যেটাও আসবে, অনেকে অমুকে কইছেন উমরার টাকা দিলে আমি যেখান গঠিত হইল আমি কই উমরার টাকাও কিন্তু তোমার বন্ধু শুনছি, কিন্তু উমরার টাকা দিতে হবে তোমার বন্ধু শুনছি আর আল্লাহর উপরে ভরসা করি আমার জন্য আমি প্রস্তুতি দেব। দেখা যাইব মোটামুটি এক ব্যবস্থা করিয়া বলছে ঘটাইছে বলতে ঘটাইছে, কারণ এই মানুষটা এনে যাওয়ার পরে তার ব্যবহার বলে দিল কিন্তু আলমনে ফাটা আলমনে দিতাম ফল বলস না, কিন্তু হিরো যাওয়ার পরে মশলা হলো আল্লাহর সামনে ফসি গেলে ফল বলস এই পুরা মশলা তো হলো লক্ষণ পিতাব তাই এই বছর অবস্থান করিয়া হজর মৌসুম পর্যন্ত অবস্থান করিয়া হজ আদায় করিয়া ইতা, কিন্তু এখন তো হুকুমতে এই সুযোগ দিত না, এক মাসের বিচার মাতুই না পনেরো দিনের থেকে শেষ হইলে তো আইতে হইব পর্যন্ত তাকিয়াতে হজ করতাম এই সুযোগ তো এখন আর না গেছিলাম শূন্যকে মাক্কাটা আদায় হত্যা করি তার উপরে এখন ফরজ হয়ে গেছে কি তোলা ফরজ হয়ে গেছে এটা এখন ব্যাপক পাবে হয়ে গেছে। তাই আমার আমি বিষয়টা ক্লিয়ার করিলাম ইলা যারা রাজনার মধ্যে যারা এটা করেন তাদের কোন জানি এটা হজ হয় না, হজ হইল আলফার ময়দানের উপস্থিতি, হজর বিকল্প উমরা নাই, উমরা সুন্নতে মাক্কাদা হজ হইল ফরজ। আর একটা সুন্নতর ব্যাপারে আমার কয়েছে এটা হইল আজকাল মহিত বাড়ি মহিত রাখিয়া সবল লাগে হানির ইন্তজাম করা হয়, এটা সুন্নতর ব্যাপার, এটা ফরজ নাই, ফরজটা আগে হয়ে গেছে আজকাল নয়, এটা শুরু হয়েছে না কি এই কাজটা কিন্তু সুন্নতর খেলা, এই কাজটা সুন্নতর খেলা। বহুত মানুষ আমরা পাই বহুত একটু দুঃখ সুখ করি না বিচার আমি সবকে আরো সময় কাটাই আসবো সব খুশি আমি দিলেও শেষ আর আমি ওটা উঠে শেষ করে দিব আর এইটা এক সুন্নতর ব্যাপক নানা দরকার আছে বর্তমানে যে এই ব্যাপকভাবে এই বেদাকটা জানিয়ে গেছে মহিত গড়ের রাখিয়া বাজার খরচ করিয়া বাবুসিয়া নিয়ে সব কিছু ইন্তজাম করতে হয়, এই রেওয়াজটারে পালন করতে গিয়া মানুষের কষ্ট হয়, যদি মা বাপ ভাই বিড়াদের কেউ হাসপাতাল বলুন হাসপাতাল থেকে লাশ ছুটাইয়া আনতে হইলে দান খরচ করিয়া অনেকে আনুন অবস্থার অবস্থা সম্পূর্ণ নাই সবার কাছে নগদ অর্থ করিয়া থাকে না, এই ক্ষেত্রে বহুত কষ্টের বিনিময়ে লাশ ছুটাইয়া আনুন বাড়িটা নিয়ে লাশ রাখিয়াও আপনারা এই রেওয়াজটা পালন করতে গিয়া তাই আরো বহুত তকলিফের মাঝে পড়ে যায় দিনগ্রস্ত হয়ে যায়। আচ্ছা আপনার জিকাই একটা কথা মহিত করার মানুষ বলা ফুর্তির মাঝে খাওয়া দাওয়া তো কোনো মানুষের ফুর্তি পয়সা মাতুই না এই মহিত করার মানুষ বলা ফুর্তির মাঝে নিজে মহিত রাখি আপনার লাগে হাতির ইন্তজাম করতা নিজের আপন জনারাইটা করতা পেরেশান আপনি একটু সহানুভূতি কি পারলে একটু সাহায্য পাতই না খালি সাহায্য অন্য গর্ত নয় কথা বাধ্যগত সাহায্য বলা যায় না কি বাই বিরাত আত্মীয় পিতার লাগে যদি ও সময়টা যদি একটু সাহায্য করলা না একটু সেম্পিতি দেখাইলা না একটু সহযোগিতা করলা না
বরং সব গিয়া উঠি গেলাম, সব গিয়া উঠি গেলাম খাইতে করিয়া। এটা এমন অবস্থা হয়েছে এখন মানুষ মাটি দেওয়ার যায় না, জনতা সালাম পিড়াইয়া বা ঘর সবাই সালাম পিড়াইয়া দৌড় দেয় কি হাজির টাকা দৌড় দেয় দেশন কিনা নামি দেয় এক দুই মিনিট তিন মিনিট মাটি দেয় না, কারণ আগে গিয়ে সিট দখল করতে কি দৌড়তে। হ্যাঁ আমি প্রায় কোনো সময় কই একত না গাইলে মারা যাই পারে কি আপনি বিবেক নিজের বিবেকের দিতে উপা আপনার বিবেকে কি জবাব দেয় যে এগুলোর কোনো ঈদ তারা ফেরে না আর্থিক দিক দিয়ে অনেক সময় অনেক অসুবিধা কিন্তু এই বজ্র শ্রম তাদের জারি রাখতে গিয়ে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ঋণগ্রস্ত হয়। চতুর্দিকে সবল জানাজানি বদ্রসুমতে বলি গেছে কোন দিকে দেখা কোন সেক্টর সব দিকে খালি বদ্রসুমা জি বেদা তার বেদা মারা যাইতে নাই যদি কেউ এলাম অসুবিধা হয় একদিন তো আটে কাটে মাঠে সব টাকা তো খালি পাওয়া যায় জি লোকের লই দিবা যদি ডায়াবেটিস হয় অসুবিধা উদ্ভাবিত লোকের লই লই যাবে সবে তো খাওয়াইতে পারত না কারণ বহুত দূর দূরতেই আত্মীয় স্বজন আয় এখান ঠিক বাই বিয়া দর পিতাম আগে বাই বিয়া দর গোষ্ঠীর মানুষে খাওয়াইতে না গোষ্ঠী কিতার লাগে বাই বিয়া দর পিতার লাগে তারা ইন্তজাম করুক বা এক দর দিয়ে খাওয়াইলে উচ্চারিত যাইত না অনেক জায়গার আবাদ গিয়ে আছে একটা ফান্ড থাকে বাড়ি কেন্দ্রিক বা গোষ্ঠী কেন্দ্রিক কোনো জায়গার ফান্ডও আমি আসছে জি দেখছি এক জায়গার জগন্নাথপুর দেখলাম জনতা হয়েছে মাটি দেওয়া হয়েছে কোনো ফকির নাই কোনো ফকির মিসকিন নাই কিচ্ছু নেই আমি ওর তাই বইলাম সংকেত বইয়া জিগেইলাম তার কিছু নাই নেই আমি তার বই না জানি আমরা ওপারও বই গেছি আমরা সাতদিন বাড়া গেছি মাইক দিয়ে এলান করা হইল এক মহিতর তারা একজন থেকে আটজনকে জানাজানি করিয়া আসতাম উপজেলার দা বিহুজি হকির তিন যা আছেন সবাই যেন দিয়া বলে এইবার কিছু নাই সরম হয় অনেক সময় সরম হয়ে যায় তাদের বিচার করা যায় না দরবার বসা তো বলি তাই আমরা এটা উঠেই দিছি আর আমরা আমরা নিজের গাঁওয়ের মানুষের একটা লিস্ট আছে তারা ফলবর্তী মধ্যম মাটি দেওয়ার ফলে রাত্রে বা পনেরো দিন সকালে আমরা করে করে পোসাই দিই সুন্দর ব্যবস্থা শিখবার মতো ওইটা একটা একটা তারা ব্যবস্থাপনা আমি দেখছি আর ইলেও দেখছি সাধারণ মধ্যবিত্ত আমি গেছি আমরা লেখা দিতাম পরিমাণ ফকির দেখছি জি আমি তো এরা নেই বেঁচে বলি এই পরিবার থেকে তো এই এরা বিদায় করার মধ্যেও সম্ভব নাই গাউর মানুষের সবে জনতা তাই বাস করবে কেউ সাউল কেউ দান আমি এত কেন পাইছে মানুষ বুঝছেন যে এই পরিবার থেকে এরা বিদায় করা সম্ভব নাই তাই সম্মানি মানুষ আমরা এক কালি সব বয়স্ক খালি সব আসলাম আজকাল তো মাইক দিয়ে এলান করতে করই আর মাইক দিয়ে এলান করতে তারা এজনে হলে আর অজন দিয়ে খবর করে আর এখনো আসে এটা বদ্রসুর
এটা বাদ দেওয়া যায় তো না নিজে আমরা বলি এই যে মুদ্রাগুলো খানি এদিন লাগি অন্তত পক্ষে খানিটা বাদ দেওয়া যায় তো নাই জি আমার মনে করে আমি কই দিতাম আমরা হুজুর আমার হুজুর ডাকা দিয়া মহার যদি পড়ছি সানি মহার যদি সানি পড়ছি তাই মূলত পশ্চিমা মানুষ পাকিস্তানও আর বলে হিজ্জত করিয়া এসেছিল দেশ মূল ভাষা বাসল তার মূলত তো পরবর্তীত তার বাংলা মানে স্বাভাবিকভাবে ব্যবহার তাই অতিরিক্ত কোনো কথাবার্তা কইতা পড়াইতে আর যেটা তুমি পড়াইতে এটা খুব আসল আর নিজে আল্লাহ আল্লাহ মানুষ তাই অপরাধী প্রসঙ্গ অপ্রাসঙ্গিক পাবে নাই কইলে আমরা দেশে হলে আগে আওয়াজ আসলো মহিত করো বড় বলার জব করিয়া সবকে খাওয়া দিল আল্লাহ আওয়াজ আসলো ওরকম চলে তাই নাম কইছে সন্তানের উস্তাদ বয়স্ক বুজুর্গ মানুষ তার আহলিয়া তান আইস মারা গেছিল তাই নগর বড় বলার জব করিয়া খাওয়ার ব্যবস্থা করছে মাটি দেওয়ার পরে সব আইসন খালি উঠে দাম হয়েছে ঠিক মাটিয়া দেওয়া হয়েছে ওই সময় তাই হয়েছে খাইবার আগে আমার দুটা কথা খাইবার আগে তাই জিজ্ঞেস শুন আজকে এই বাড়িতে বলে এই বাড়ির মানুষের অবস্থা আজকে লাগা বলে প্যারেশন মাতুই না আমরা যে ওই একটা রেওয়াজ যে মহিত রাখিয়া খাওয়ার ইন্তজাম করা হবে এটা কষ্টদায়ক নাই সবে হয়েছে এটা বাদ দেওয়া যায় না নি সাথে সাথে একগুলো হয়েছিল আজটা কি বাদ সাইন জোর আজ করছে বুঝলেন আজকে থাকি না কালকে থাকি বাদ আমি আপনারা রেওয়াজ মানছি আপনারা লাগে ব্যবস্থা সব আপনারা সামনে খানি আমি আর জোর করে বই আর আপনার লেওয়াজ আমি মানছি আজকে খাইনি তখন ওই অজুরে কইলা তাই যদি ব্যবস্থা না করিয়া যদি ই ওয়াজ করতে কইলা হলে হাওয়াই তো না করিয়া তাই লেওয়াজ মানছি আজ যদি ওগুলা যদি সাহস করে খাড়া হয়ে যায় দিশাই জোর বলে এটা উঠাই দিতাম এই বেদারটা উঠানি সম্ভব না তুই না একটা সুন্নত যদি জানি রাখতে পারলো প্রতিষ্ঠা করতে পারলো তো যাহাতে আল্লাহ থফিক দরকার আমি অনু শেষ করলাম صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين আমরা তোমার আশা লইয়া চলে কইছি আল্লাহ আমরা মাফ করি দেওয়া আমরা মা বাপকে মাফ করি
আল্লাহ আমাদের মাফ করে দাও, আমার মা বাবাকে তোমার হাবিব বরকত উম্মতে মুহাম্মদ মুমিন মুমিনাত আমরা যতদিন হায়াতে রাখো আল্লাহ ঈমান ও রূহে সাবিত কদম রাখো, আমরা তোমার গোলামি নসিব করো আল্লাহ। আল্লাহ সালাসিলতি বর বুজুরগ কত জানে বলন করি দাও আল্লাহ। আল্লাহ আমরা পীর ও মুর্শিদ ওয়ালিদ মাস্তর মদদ ফুলতলি সাফ করে আল্লাহ জানে বলন করি দাও, বদর রহমতুল্লাহ আলাইহি জানে বলন করি দাও আল্লাহ। হযরত আবিদ আহমদ জেনবী রহমতুল্লাহ আলাইহি জানে বলন করি দাও আল্লাহ। কেরামত আলী জেনবী রহমতুল্লাহ আলাইহি জানে আল্লাহ। সৈয়দ আহমদ শহীদ বিল্লবী রহমতুল্লাহ আলাইহি রোজারে বলন করি দাও আল্লাহ। সিলে তৈবার বুজুর্গ ফুল রোহানি ফুল আমরা বসি আমরা যে হক কিছু গান্ধীগি থাকি আমরা ভারত খাসারি শয়তানি রাজিম থাকি শয়তানুর বসবাস থাকি দুটা থাকি আমরা যতদিন হায়াতে রাখো আল্লাহ তোমার গোলামি করবার তৌফিক দিও, তোমার গোলামি রূপে আমরা রে মুতমাইন রাখি আল্লাহ। আমার মা বাপে আমাদের গো মায়া করি ফালিশ আমরা মা বাবার হক আদায় করতাম পারছি না আল্লাহ। আমার মা বাবাকে মাফ করে দাও, আমার আশাতে একটা রাম মহল দিনে ঠিক বিদায় গেছেন তার হক আমরা আদায় করতাম পারছি না তাহলে বুঝেছিল রহমত ফর্ম জন্নত ঠিকানা এনায়ত ফর্ম বিরাদারণের তরিফত যারা দিনেতেই বিদায় গেছেন কিন্তু আল্লাহ তালে বলিকের রহমত ফর্ম জন্নত ঠিকানা এনায়ত ফর্ম তোমার আল্লাহ খাস করি আমরা বাম দিকে হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি শহীদ আছেন আনন্দ শহীদ এই মজলিস লাগি নিবেদিত আল্লাহ তোমার বন্ধা হলে তুমি উত্তম জেলা এনায়াত জন্য তো ঠিকানা এনায়াত আরো যারা তোমার বন্ধা হয়ে যারা এই সম্মত করি বলে তুমি এতে বিদায় গেছি তারা লেখা দিত রহমত আর যারা লেখার মতো রাখছ আল্লাহ আমাদের সামনে আল্লাহ তোমার দিনের হতে আমরা দুর্বল আল্লাহ আমরা তোমার সাহায্য শক্তি দিয়ে বলিয়ান করি দাও আল্লাহ নাস্তিক কদম দিয়ে খুঁয়া দেব আল্লাহ আমার জল দিলাম তোমার বন্ধা হলো দিলের ইরাদা তুমি দেখবে আল্লাহ পুথমি বাড়িয়ে বললে ইয়া পেরেশান ভূত আমার নিয়ে পেরেশান বোধ নিবার মা বাপ নিয়া পেরেশানির মাঝে আছে বোধ রুজির রইয়া পেরেশানির মাঝে আছে আল্লাহ আমার বিমার মা বাপ বলে শিফায় নায়াত ইয়া আল্লাহ আমার বিমারি আপনাদের শিফায় নায়াত আমরা আল্লাহর নজির তৌফিক দাও আমরা আল্লাহর নজির মানে খয়র বরকত নাজিল ফরমা হর কিসম তঙ্গি আর জিল্লতি থেকে আমরা হেফাজত করো লিজাকুল তাকাত মুতখাব দরবার মুতখাব কোন জালিম দাবির কে আমরা নসে মুসাল্লাত করি না আখের আমরা তোমার হবিব ও মুতখাব আল্লাহ সালাসিলে তৈবার বুজুর্গগণ ওয়াস্তা দিয়ে তোমার কাছে শিয়া আমরা বিদেশকে পোষা দা আমরা জাহিরি বাতিনি বিমার থেকে শিয়া
আল্লাহ তোমার বহুত বন্ধা বল, বিদেশ মুসাফিরি বহুত পেরেশানি, হালাল রুজির তালাশ বহুত পেরেশানির মাঝে আছে। আল্লাহ তোমার হবিব ওর উম্মতকে ফান করছো, তখন তালারে হালাল রুজির তৌফিক, আর হালাল রুজির মাঝে খাওয়া বরকত নাজিল করবার, দিনের খেদমত করবার তৌফিক দিও। আমরা রে হালাল গেজা হইয়া বোধ করি, আর দয়া করি আমরা রে বাচ্চা কাচ্চা দিস আল্লাহ, আমরা চিন্তা